আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পানিহাটি পৌরসভার এক নম্বর ও দু নম্বর ওয়ার্ডের প্রচার কর্মসূচি পালন করেন, আর এই প্রচার কর্মসূচিতে আপ জাতীয় কংগ্রেস বামপন্থী দলগুলোর নেতৃত্ব এবং কর্মীরা এই প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং প্রচার কর্মসূচি সুকচর গির্জা মোড় হয়ে বিটি রোড আমবাগান হয়ে বিভিন্ন ওয়ার্ডে পরিক্রমা করতে দেখা যায় এবং জনসংযোগ করেন। এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পানিহাটি বামফ্রন্টের নেতা দুলাল চক্রবর্তী, সিপিএম এর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম অনির্বাণ ভট্টাচার্য, মানিক পাল জাতীয় কংগ্রেসের নেতৃত্ব এবং আপের নেতৃত্ব কর্মীরা। সুজন চক্রবর্তী পানিহাটি জলের সংকট নিয়ে চৌত্রিশ নম্বর ওয়ার্ডে যে পথ অবরোধ এবং সৌগত রায়কে যে ঘিরে বিক্ষোভ দেখানো হয় মহিলাদের, সেই বিষয়ে জানান। সুপ্রিম কোর্ট এসএসসি সন্দেশকালীর যে উদ্ধার, আর সেই বিষয়ে সিবিআই ব্যাংকশাল কোর্ট এবং বসিরহাট কোর্টে যে রিপোর্ট পেশ করেছে সে বিষয়েও জানান সংবাদ মাধ্যমকে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। প্রায় রোজই হচ্ছে, আজকেও বিক্ষোভের মুখে পড়েছেন। মানুষ যদি জল না পায় মানুষ তো বিক্ষোভ করবেই। উনি তো গতবারে বলেছিলেন 90 দিনের মধ্যে সব সমস্যা মিটিয়ে দেবো। লোকে দেখছে পাইপ খুলছে বসাচ্ছে, খুলছে বসাচ্ছে, টাকার খেলা হচ্ছে। যদি জল না পেলে মানুষ রাগ করবে, এটা তো স্বাভাবিক। এমপি তৃণমূল, এমএলএ তৃণমূল, মন্ত্রী তৃণমূল, মিউনিসিপ্যালিটি তৃণমূল, 100-তে 100 তৃণমূল, তো তৃণমূলকে তো লোকে জানতে চাইবেই। কিন্তু উনি তো উত্তর দেওয়াটাই ওনার কাজ, উনি কী করছেন আমি বলতে পারবো না। গোটা পানিহাটি মিউনিসিপ্যালিটি একেবারে চূড়ান্ত ব্যর্থ, রাজ্য সরকারও তাই। তৃণমূলকেই উত্তর দিতে হবে, আমরা মানুষের যে কোনো বিপদে পাশে আছি। আজকে ফের ধাক্কা খেলো রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট বহাল রাখলো হাইকোর্টের নির্দেশকে এসএসসি মামলায়। এসএসসি মামলায় হাইকোর্টের নির্দেশকে আমি শুনছি সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। যোগ্য ছেলে মেয়ে যারা তাদের চাকরির ব্যবস্থা করতেই হবে, এটা কখনো হয় না। তৃণমূলের অপরাধে, সরকারের অপরাধে যারা যোগ্য তারা বঞ্চিত হবে, কখনো হতে পারে না। যারা বেআইনি তাদের চাকরি খারিজ হবে, তার পরিবর্তে যোগ্যরা চাকরি পাবে, কিন্তু যারা যোগ্য তাদের খারিজ হবে, এটা হওয়া উচিত না। আমি আগেও বলেছিলাম রাজ্য সরকারের অপরাধে এটা হচ্ছে, এটা কোনো এক উকিলের দোষ আর কোনো এক মানুষের দোষ এরকমটা নয়, সমস্ত দোষটা মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের। সন্ত্রাসীদের সিবিআই বহাল রয়েছে, অস্ত্র উদ্ধার ভেড়িতে বলছে, তিনটে মন্ত্রীর নাম পাওয়া গেছে, সেই মন্ত্রী সিবিআই আজকে যে রিপোর্ট দিয়েছে তাতে বলেছে যে তিনজন মন্ত্রী তারা সরাসরি যুক্ত এই সন্দেশখালী কাণ্ড, লুট, টাকা পয়সা, জমি দখল, এই সমস্ত অপকর্মের মধ্যে তারা যুক্ত। এবং তদন্তের বিরুদ্ধে রাজ্য সরকার গেছে সুপ্রিম কোর্টে, কেন যাবে? কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত যখন হবে দুর্নীতির বিরুদ্ধে, রাজ্য সরকার আমার আপনার ট্যাক্সের টাকায় যাবে কেন কোনো মানুষের পক্ষে? এটার মধ্য দিয়ে রাজ্য সরকার প্রমাণ করলো যে তারা শিবুর পক্ষে, শাহজাহানের পক্ষে, তারা ওখানকার মহিলাদের পক্ষে নয়, ওখানকার আদিবাসী মানুষের পক্ষে নয়, লুঠের পক্ষে তৃণমূল, লুঠের বিরোধিতায় তৃণমূল নয়, আবার কোর্টে গিয়ে ধাক্কা খেয়েছে, এটাই সঙ্গত। পানিহাটির মানুষদেরকে কি বলবেন আপনি এই ভোটার মুখে? আমি সমস্ত মানুষকে বলবো, আমি শুভেচ্ছা জানাচ্ছি। মানুষ খারাপ কেউ বোঝেন না, কম কেউ বোঝেন না, সবাই সব বোঝেন। ভরসা রাখুন, ভরসা রাখুন। মানুষ পরিত্রাণ চাইছে যা চলছে সেখান থেকে, নিষ্কৃতি চাইছে যা চলছে সেখান থেকে। এফুল ওফুল করে লাভ নেই। লাল ঝান্ডার শক্তিকে, সমগ্র ধর্মনিরপেক্ষ বাম গণতান্ত্রিক শক্তিকে ফিরিয়ে আনার ব্যবস্থা আমাদের করতে হবে। পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।